ঈদের দিন কেন মন খারাপ ছিল অপু বিশ্বাসের, আর অপু বিশ্বাসের মন ভালো করার জন্য কি করলেন শাকিব খান ও তার পরিবার, জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন। কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন বুবলি। এটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস, অভিমান করে বসেছিলেন অপু। তাই ঈদের দিন আব্রামকে সঙ্গে করে শাকিব খানের বাসায় যেতে চাননি অপু বিশ্বাস। পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি শাকিব খানের বাসায় যান। শাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্র বলছে, বুবলির সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু বিশ্বাস মন খারাপ করেছিলেন শাকিবের উপর। পরে শাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি অপুর মন গলে। পরে আব্রামকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে যান। ঈদের দিন দুপুরের পর থেকে রাত প্রায় 11:30 পর্যন্ত শাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। শাকিবের বোন, বোন জামাই, চাচাতো ভাই ও চাচাতো ভাইয়ের বউ ও বাচ্চারা শাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন। সবার সঙ্গে গল্প, আড্ডা ও খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছিলেন ঢাকাই ছবির এই নায়িকা। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, সত্যি বলতে একটা বিশেষ কারণে আমার মন ভালো ছিল না। শ্বশুর শাশুড়ি আর ননদ আমাকে খুব ভালোবাসেন, তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই। সবার সঙ্গে দিনটি বেশ ভালোভাবেই কেটেছে, সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো দর্শক, মনে হচ্ছে সবার দোয়ায় অপু তার হারানো সংসার আবার ফিরে পেল। শাকিবের পরিবারের সাথে অপু বিশ্বাসের এই সুন্দর ছবিগুলো দেখে আপনার কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।